উদয়পুর তেপানিয়া এলাকার বাসিন্দা রতন মল্লবর্মনের একটি গ্ল্যামার বাইক বাড়ি থেকে চুরি হয়ে যায় মঙ্গলবার সকাল থেকে। বাইকটি চুরি হতেই বাইকের মালিক আরকেপুর থানার দ্বারস্থ হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এদিকে পুলিশ বাইক চোরের অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তদন্তে নামে। তদন্ত চলাকালীন সময়ে কাকরাবন থানার অন্তর্গত জামজুরি এলাকায় একটি মেকানিক দোকানে চুরির বাইকটি রয়েছে খবর আসে। পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে যায় ঘটনাস্থলে, গিয়ে দেখতে পায় সে বাইকটিকে বাংলাদেশে পাচার করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে নিয়েছে চোর চক্রটি। যদিও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার সঙ্গে যুক্ত তিনজনকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে পাশাপাশি চুরি হয়ে যাওয়া বাইকটি বাজেয়াপ্ত করে। এদিকে পুরো ঘটনার বিষয়ে কাকরাবন থানার ওসি আগে থেকেই জানতেন, কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এমনটি অভিযোগ করেন সাংবাদিকের মুখোমুখি হয়ে চুরি হয়ে যাওয়া বাইকের মালিক। যদিও আরকেপুর থানার পুলিশ কর্মীদের তৎপরতায় বাইকটি উদ্ধার হয় এবং চোর চক্রের তিনজনকে গ্রেফতার করে নিয়ে আসা হয় আরকেপুর থানায়। মল্লবর্মন নামে যে টেপানিয়া বাজারের সংলগ্ন এলাকা থেকে একটি রেড কালারের গ্ল্যামার বাইক, ওনার বাইক চুরি হয় আর কি। তো উনি নাকি সাসপেক্টে চিনেন, ওনার নাম সুমিত জমাতিয়া বলে। তো উনি এসে আমাদেরকে কমপ্লেন লঞ্চ করা হয়, তখন আমরা সঙ্গে সঙ্গেই ফোর্স নিয়ে ওই স্পটে যাই। স্পটের নাম দহতরা দাস পাড়া বলে একটা স্পট আছে, তো আমরা স্পটে যাই। তো স্পটে গিয়ে রেড করি, কিন্তু আমরা তখন রিকভার করতে পারিনি সুমিত জমাতিয়াকে। আমরা যে একুশ আছে তো একুশের বাড়িতে গিয়েছিলাম, তারপর ওইখানে আমাদের সোর্সকে আমরা জানিয়ে রাখি যে যদি কোনো পাই ইনফরমেশান তাহলে আমাদেরকে জানানোর জন্য। তো সন্ধ্যার দিকে আমরা যখন খবর পেলাম, আমাদের সোর্স আমাদেরকে ফোন করলো, তখন আমরা সঙ্গে সঙ্গে ফোর্স নিয়ে ওখানে মুভ করলাম। তো গিয়ে যে একুশ আছে আমরা একুশকে ধরলাম ওখানে গিয়েছিল। তারপর ওর থেকে জানা গেল যে বাইকটা নাকি ও একজন নতুন সরকার নামে জামজুরিতে কাউকে বিক্রি করেছে। তো